শুরুতেই আমাদেরকে নজর রাখতে হবে পূর্ব বর্ধমানের দিকে। পূর্ব বর্ধমানের দামোদরে সেখানে একাধিক নদী ঘাটে অবাধে চলছে বালি পাচার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বালি মাফিয়াদের বিরুদ্ধে কার্যত একটা হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু তারপরেও বিভিন্ন জায়গাতে আমরা এই বালি পাচার বালি লুঠের খবর দেখতেই পেয়েছি। আর আজ আপনাদের দেখাবো পূর্ব বর্ধমানের ছবিটা, দেখুন। সদরঘাট থেকে শুরু করে জামালপুর সর্বত্রই নদীর থেকে বালি তোলা হচ্ছে। যে যে নৌকা করে তারা বালি তুলছে এবং নৌকা করে বালি নিয়ে এসে তারা পাড়ে রাখছেন, সেখান থেকে তারা ভিন জেলাতে এখান থেকে চলে যাচ্ছে। একদম সেই ছবি দিনের বেলাতে, একদম দিনের বেলার যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিতে একদম সদরঘাটের একদম নদীর বুক থেকে কিন্তু বালি তোলা হচ্ছে। যে নৌকা দাঁড়িয়ে রয়েছে দামোদর নদীতে, এই নৌকা করেই তারা 400 থেকে 600 সেফটি বালি পার গাড়িতে তারা নিচ্ছেন, নদীর থেকে তারা সেই বালি তুলছেন এবং সেই বালি তুলে তারা নিয়ে আসছেন পাড়ে, আর পাড় থেকে সেই বালি চলে যাচ্ছে বিভিন্ন জায়গাতে। সামনেই দেখা যাচ্ছে যে প্রায় 40 থেকে 50 জন ব্যক্তি তারা বালি তুলছেন, এবং প্রশাসন দিনে দুপুরে যদি এইভাবে বালি লুট হয় তাহলে প্রশাসন কোথায়? এই প্রশ্নটা তুলছেন সাধারণ মানুষ। নদী গায়েত্রী প্রাইমারি স্কুল আছে, স্কুলের বিশাল ক্ষতি হচ্ছে, নদী তো এখন গাড়ি চলে এসেছে স্কুলের। জামালপুরে কিন্তু হুগলির যে নৌকা যারা নিয়ে আসছেন, হুগলির থেকে নৌকা নিয়ে এসে তারা জামালপুর থেকে বালি তুলছেন, সেই বালি তুলে নিয়ে চলে যাচ্ছেন পাশের জেলা হুগলিতে। প্রশাসনের যে নজরদারি তা কোথায়, এটাই উঠছে প্রশ্ন। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরা রঞ্জিত পণ্ডিতেশ্বরের সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। দামোদর থেকে দিনের আলোতে অবাধে চলছে বালি লুট, আর প্রশাসনের নাকের ডগাতে যখন এই বালি লুটের কারবার চলছে তখন প্রশাসন কিছুই জানে না। স্থানীয় তৃণমূল বিধায়ক তিনিও নাকি কিছুই জানেন না। রিপাবলিক বাংলার কাছে অভিযোগ শোনার পর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি, দেখুন। রীতিমতো জলদস্যুর কায়দায় পূর্ব বর্ধমানে ঢুকে দামোদর থেকে বালি লুট করে নিয়ে চলে যাচ্ছে বালি মাফিয়ারা। শুধু রাত নয়, দিনে দুপুরেও চলছে কারবার। একদম সেই ছবি দিনের বেলাতে, একদম দিনের বেলার যে ছবিটা দেখাচ্ছি সেই ছবিতে একদম সদরঘাটের একদম নদীর বুক থেকে কিন্তু বালি তোলা হচ্ছে, এবং প্রশাসনিক কার্যত নির্দেশিকাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এই বালির যারা কারবারি তারা এখান থেকে বালি তুলছেন। প্রশাসন কি দেখেও দেখছে না? বালি মাফিয়াদের দৌরাত্ম্য রুখতে কড়া নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, সেই নির্দেশ কি তাহলে কাগজে কলমেই থেকে যাচ্ছে? ভূমি দপ্তরের পক্ষ থেকে যে নদী থেকে বালি উত্তোলন করায় এখন সেটা অফিসিয়ালিভাবে বন্ধ আছে, তারপরে কে কীভাবে বালি কাটছে আমার জানা নেই। মানে মুখ্যমন্ত্রী এইসব ব্যাপারে, বালি পাথরে এইসব ব্যাপারে অনেকটা সজাগ, বেলারও থেকে শুরু করে ডিএলআরও এই ব্যাপারে সতর্ক করছেন। এই ব্যাপারটা নিয়ে আমি প্রশাসনকে জানাবো। দেখুন, এই যে বলছেন না মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়েছে, হুঁশিয়ারিটা দিয়েছে প্রেসকে ডেকে সামনে, আর পেছন ঘরে সঙ্গে সঙ্গে বলে দিয়েছে বেশি করে তোল। মুখ্যমন্ত্রী ওনাদের প্রোটেক্টর হিসাবে কাজ করে। দেখুন, এগুলো হচ্ছে লোক দেখানোর কথা। তিনি যদি জামালপুরের বিধায়ক হন আর তিনি যদি সবটা স্বীকার করেন, আর তিনি বিধায়ক হয়ে কিছু করতে পারছে না, তাহলে ওনার ইমিডিয়েট উচিত বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে। অবৈধ বালি কাটার ফলে নদী ক্রমশ এগোচ্ছে জনবসতির দিকে। কি হয় কি হয়, প্রহর গুনে আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। কবে সাধারণ মানুষের কথা ভাববে প্রশাসন? কবে বালি মাফিয়াদের দৌরাত্ম্য শেষ হবে দামোদরে? সন্তোষ দাসের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নমস্কার প্রিয় দর্শক, নমস্কার ভারত, গোটা ভারতের জন্য একটা সুখবর, রিপাবলিক ডিজিটাল আপনাদের এবং আমাদের যে সম্পর্ক সেটা আরো গাঢ় হতে চলেছে। এবার মোবাইল ফোন থেকে শুরু করে নোটিফিকেশন সমস্ত জায়গায় রিপাবলিক ডিজিটাল, আরো বেশি করে কথা হবে চোখে চোখ রেখে, ভিডিও শেয়ার হবে দেশের জন্য দশের জন্য। সুতরাং এই মুহূর্তে যে কথাটা বলার, সুইচ টু রিপাবলিক ডিজিটাল।